এই জায়গায় একটা কথা বলি আপনারা সহজে বুঝবেন, ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার ভাই ছেলেটা অসুস্থ একটু ওষুধ দেন, তো কিছু তিতা ওষুধ দিয়েছে, ছোট্ট মানুষ তো তিতা ওষুধ খাইতে পারে না, সব পালায় আছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ওষুধ খাওয়া। বলে উপায় একটাই আছে, সিরাজগঞ্জের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনা মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ট্যাবলেট দিবেন, দিয়ে আবার পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেবেন, আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থ হবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, প্লেটে বা পিরিজে মিষ্টি দিয়ে বলতেছে, বাজার তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসেছি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে খুব খুশি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পরে জিজ্ঞাসা করে, বাজার মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হাব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের অবস্থা তাই বলে, হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিবিয়া আনাল্লি কুল্লি সাই, মানব জীবন পরিচালনা করতে রান্না ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না, আলাই তখন বক্তার বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দেয়, সমালোচনা করে তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, কথা বলেন ঠিক না বেটে? মন খারাপ করছেন আপনারা, কষ্ট পাইছেন আমার ভাইয়েরা? এই জন্য বিষয়গুলো আমাদের লক্ষ্য রেখে কথা বলা লাগবে, হক কথা বলা লাগবে, বাতিলের ভয়ে হক কথা কখনো গোপন করা যাবে না, যা আছে কপালে হবে কাল সকালে। মুমিনেরা মরে জীবনে কয়বার, আর কাপুরুষেরা মরার আগে কয়বার মরে? এই জন্য আমরা মুমিন হয়ে মরতে চাই, কাপুরুষকে দেখে আমরা ভয় পাই না, কথা কান্তিক না মানে। এই জন্য কোরআনের হক কথা বলার জন্য আপনাদের সামনে আসছি, যারা কষ্ট করে বসেছেন থাকবেন নাকি চলে যাবেন? কিছু সময় থাকা যাবে আমার ভাইরা, টেনশন মুক্ত হয়ে কিছু আলোচনা করব, আপনারাও শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পাশে মা বোন আছে না নাই? আছে বহুত, শুনেছি আপনাদের তুলনায় মা বোন নাকি বেশি, শুনে হইলাম খুশি, কথাকে বোঝেন নাই? এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু আজ আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায়া পোড়ায় করে দিল সরকার, আজকে একটু আলোচনার মাধ্যমে সিরাজগঞ্জের মা বোনদেরকে হালকা বোঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, সময় মতো আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। ঘরে বাহিরে সব জায়গায়।